এক টাকায় চিকেন থালির এটা হচ্ছে ভিড়, 200 জনের দেখতে পাচ্ছ চিকেন আর ভাত। ওরে বাবা কত সাইজ হলো, 100 গ্রামের মাংস মাত্র এক টাকায় আমাদের এখানে চিকেন থালি চলে গেছে। আবার চিকেন এই আজকে ঠিক আছে, কিভাবে সম্ভব কিভাবে এটা সবার দানে সবার দানে দেখতে পাচ্ছ যে এখানে হয়েছে চিকেন কষা, পুরোটাই এক টাকা ভাত মাত্র এক টাকায়, এক টাকার বিনিময়ে চাইলে কেউ দিতেও পারে নাও দিতে পারে, একদম তার ব্যক্তিগত ব্যাপার। চলো আমরা দেখি এরকম হয়েছে, দেখে তো ভাই তোমার বন্ধু আমাদের তো এটা একটা সাফল্য বলা যেতে পারে। তো ভাই ভিড়টা দেখো, এক টাকায় চিকেন থালির এটা হচ্ছে ভিড়, মানে কি বলবো, আজকে 200 জনের আইটেম রান্না করেছে, এখানে দেওয়া হচ্ছে চিকেন থালি, আমি তোমাদের দেখাবো। দুটো ভাগ দিয়ে এটা উল্টো হয়েছে বডিটা। আরাসাত হসপিটালে ঠিক সামনেই আজকে হচ্ছে মিঠুদারা, আর মিঠুদা কনস্ট্যান্টলি ঘাম মুছে যাচ্ছে গরমের মধ্যে। মাত্র এক টাকায় আমাদের এখানে চিকেন থালি চলে গেছে, দেখতে পাচ্ছি এখানে চিকেন রয়েছে ভাই 100 গ্রামের পিস চিকেনের, সঙ্গে রয়েছে আলু আর ভাত, আমি অল্প করে নিতে বলেছি কারণ সবাই খাবে, এখানে 200 প্লেট রয়েছে আমি দেখানোর জন্য। আমি প্রত্যেকবার বলি এসব খাওয়ারের কোনো রিভিউ হয় না, আর এক টাকায় আলুটাও আসবে না, সেখানে এক টাকায় চিকেন আলু 100 গ্রামের চিকেন আলু ভাত, কিছু বলার নেই। এবার তোমরা ভাবছো আমি চিকেনটা ছিঁড়ে রাখবো, চিকেনটা সফট নান শক্ত এইসব কোনো রিভিউ হবে না, আমি ওখানে খাবো। ইউটিউবটা যারা নিচ্ছে ডেফিনেটলি সাপোর্ট করো, দেশের সাহেব পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা যদি হেল্প করতে চাও ডেফিনেটলি হেল্প করো, খেয়ে দেখে হেল্প করতে চাও এখানে এসে খেয়ে দেখে হেল্প করো, বাট ডেফিনেটলি হেল্প করো। আর চিকেনটাও কিন্তু তোমার 20-30 গ্রামের দিচ্ছে না, বড় সাইজের যথেষ্ট 100 গ্রামের চিকেন, 100 গ্রামের এটা রেস্টুরেন্ট, এটা বিরিয়ানির দোকানে দেয় 100 গ্রামের পিস চিকেনই, আমাদের কাকা 80 গ্রামের চিকেন বিরিয়ানি বিক্রি করে 60 টাকা। যাক আমি খাওয়াটা করি তারপর দেবে,